চারাগাছের সুরক্ষার জন্য ব্যবহৃত লোহার জাংড়াগুলি গাছ বড় হওয়ার পথে কাল হয়ে দাঁড়ালো। আগরতলা সিমনা প্রধান রাস্তার পাশে চমুনি সংলগ্ন স্থান তারাপুর চমুনি থেকে বিজয়নগর ভাইয়া নরেন্দ্রপুর চা বাগান ও সিধাই বিওপি ক্যাম্প থেকে নতুন বাইপাস রোডের মধ্যে লাগানো হয়েছিল রোড সেট ট্রি। 2017 সালে এই গাছগুলি লাগানো হয়েছিল অ্যামজেন রেগার মাধ্যমে। গবাদি পশু যাতে গাছগুলিকে নষ্ট না করে তার জন্য প্রোটেকশন হিসেবে দেওয়া হয় লোহার জোংরা। সেই সময় বনদপ্তরের উদ্দেশ্য এবং পরিকল্পনা সঠিক ছিল। পরিবেশের স্বাভাবিক নিয়মে গাছগুলি বড় হতে থাকে। বর্তমানে উল্লেখিত জায়গায় অনেকগুলি গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না, কারণ সঠিক সময় এই জোংরাগুলি না কাটায়। কোথাও কোথাও জোংরাগুলি গাছের কাণ্ডের মধ্যে ঢুকে গেছে, কোথাও কোথাও জোংরা ছিঁড়ে গাছগুলি বেরিয়ে গেছে। বনদপ্তর যদি সঠিক সময় জোংরাগুলি কেটে দিত তাহলে আজ এই অবস্থা হতো না। যে উদ্দেশ্যে গাছগুলি রোপণ করা হয়েছিল আদৌ সেই উদ্দেশ্য সফল হবে কিনা এটা ভবিষ্যৎ বলবে। তবে এই লোহার জোংরা যেগুলি গাছের মধ্যে প্রবেশ করে গেছে সেগুলি আগামী দিনে ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। পথ চলতি মানুষরা দাবি রাখছেন জোংরাগুলিকে যেন অতিসত্বর দপ্তর কাটার উদ্যোগ গ্রহণ করে। খোয়াইচমনি সংলগ্ন স্থানের গাছগুলি ন্যাশনাল হাইওয়ে রোড নির্মাণ সাপেক্ষে কেটে ফেলা হয়েছে এই কয়েকদিনে। তবে বিজয়নগর এবং সিধাই বিওপি ক্যাম্প সংলগ্ন বাইপাস রোডে অনেকগুলি গাছ এই লোহার জাংড়ার কারণে বেড়ে উঠতে পারছে না। এই বিষয়ে মোহনপুর মহকুমার ফরেস্ট রেঞ্জের আধিকারিক সুব্রত পালের সঙ্গে কথা বললে তিনি জানান বিষয়টি তিনি অবগত রয়েছেন। মোহনপুর মহকুমার বিভিন্ন জায়গায় রোড সাইড ট্রিগুলির মধ্যে লোহার জাংড়া রয়েছে। এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং এই জোংরাগুলি কাটার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করে কাটার উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। বিভিন্ন এলাকার সহবুদ্ধি সম্পন্ন যুবক এবং বুদ্ধিজীবীরা এই গাছগুলি কাটার জন্য দাবি রাখছেন। তার অভিমত ব্যক্ত করে বলেন দপ্তরের আধিকারিকরা ভবিষ্যৎ চিন্তা করে এই গাছগুলিকে লাগানোর উদ্যোগ গ্রহণ করেছিল। দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্য বাস্তবায়ন হয় কিন্তু 100% সফলতা পেতে গেলে অবশ্যই এই জোংরাগুলিকে কেটে সরিয়ে নিয়ে গাছগুলির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করতে হবে। গাছগুলো যে জোংরা মেচুর গাছগুলো মেচুর হয়ে গেছে এবং জোংরাগুলো কাটার দরকার এটা আমরা নোটিশ করেছি এবং আমাদের নজরে এসেছে। এখন এই কারণে আমরা উদ্যোগ কর্তৃপক্ষের সাথে একবার আলোচনা করেছিলাম। এখন এটা আলোচনার মাধ্যমে এটা একটা এস্টিমেট করে দেওয়া হবে ফান্ডিং এর ব্যবস্থা করার জন্য। যদি ফান্ডিং এর ব্যবস্থা করা হয় ইমিডিয়েট আমরা ওটার এগেনস্টে স্টেপ নিয়ে নেব। কতদিনের মধ্যে এটা মানে করানো সম্ভব হবে বল মনে করেন? আমি তো উদ্যোগ কর্তৃপক্ষের কাছে ম্যাটারটা আলোচনা করব, তো যত তাড়াতাড়ি উদ্যোগ তরফ থেকে যদি এটা শর্ট আউট হয়ে যায় আমার তরফ থেকেও আমি ইনিশিয়েটিভ নিয়ে নেব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।